জেনে নিন চীনকে বাদ দিয়ে যেভাবে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম অর্থাৎ এমটিসিআর এর পূর্ণ সদস্য হল এখন থেকেই ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম অর্থাৎ এমটিসিআর এর পূর্ণ সদস্য ভারত এই গ্রুপের পঁয়ত্রিশতম সদস্য বড় দেশগুলি যেমন আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন দক্ষিণ কোরিয়া জাপান এই এমটিসিআর এর সদস্য হলেও এখন অবধি চীন এই এলিড গ্রুপে ঢুকতে পারেনি ভারত গত বছরই এই এমটি সিআরে ঢোকার বন্দোবস্ত করে ফেলেছিল তবে ইতালির কারণে ঢুকতে পারেনি এই বছর আর ইতালি কোনো সমস্যা সৃষ্টি করেনি অবশ্য এমটিসিআরে ঢুকে ভারত চীনের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ভারত এর পরের টার্গেট এনএসজি এর পূর্ণ সদস্য হওয়া এবং ভারতকে আটকানো অসম্ভব এমটিসিআরের সদস্য হয়ে ভারতের কাছে আন্তর্জাতিক উন্নত মিসাইল ড্রোনের রাস্তা পরিষ্কার হয়ে গেল এবং ভারতীয় মিসাইল টেকনোলজির সক্ষমতা বৃদ্ধি পেল এর ফলে ভারতের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামগুলি আর কিছু লুকিয়ে করতে হবে না ভারত রাশিয়া ফ্রান্স আমেরিকার সাথে বিভিন্ন লং রেঞ্জ উচ্চ প্রযুক্তির যৌথ উদ্যোগে মিসাইল কম্বেড ড্রোন বানানোর প্রযুক্তি লাভ করতে পারে তাই ভবিষ্যতে ব্রোমোস টুয়ের রেঞ্জ যদি এক হাজার কিলোমিটার হয় তাতে আশ্চর্যের কিছু থাকবে না